বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরো সময় লাগবে জানালেন বিএনপি মহাসচিব বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না আওয়ামী লীগকে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার লুটের অস্ত্র উনিশ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ শেখ হাসিনার দিল্লিতে অবস্থানে ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না জানালেন পররাষ্ট্র উপদেষ্টা সব ধরনের সহায়তার আশ্বাস চীনের কাজে ফিরেছে পুলিশ শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস সড়কে ফিরে শৃঙ্খলা স্বাভাবিক হচ্ছে আইন পরিস্থিতি নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরো সময় লাগবে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি বেলা চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে বৈঠক করতে যায় বিএনপির নয় সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ভারত থেকে আওয়ামী লীগ সভাপতি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত হামলা ভাঙচুর করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার গণ অভ্যর্থনকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে কোনোভাবেই তা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি তার জানান সহিংসতা ও ষড়যন্ত্র দমনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি এবং অন্যান্য দল সব ধরনের সহযোগিতা করবে আগামী নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দিষ্ট কিছু সময় দিতে হবে নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা বলেছি যে আগেও বলেছি আপনাদেরকে জানান যে তা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতেই সমর্থন দিচ্ছি আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তুলা হচ্ছে এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি আওয়ামী নতুন মুখ নিয়ে নতুন করে দল গঠনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাক হোসেন সচিবালয়ে তিনি একথা জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তাকে কেউ যেতে বলেননি তিনি স্বেচ্ছায় চলে গেছেন যেহেতু তার নাগরিকত্ব বাতিল হয়নি চাইলে ফিরে আসতে পারেন তিনি আসলে তাকে শ্রদ্ধা জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি আরও বলেন হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটির সুপারিশ করা হবে তিনি বলেন ধর্মভিত্তিক কোনো সহিংসতা নেই কোথাও কোথাও রাজনৈতিক দখলের বিষয় রয়েছে সেগুলো দমন করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গণ্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না বরং জনগণ আবারও ফুসে উঠবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাথে বৈঠকের পর ব্রিফিং এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা এবং জানান নতুন সরকারের বিষয়ে বিদেশি বন্ধুরা ইতিবাচক নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে বলে কূটনীতিকদের অবহিত করেছেন এক প্রশ্নের জবাবে সরকারের এই উপদেষ্টা জানান বাইরের কোনো শক্তিতে চলছে না অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে দু একদিনের মধ্যে কূটনীতিক পাড়ার নিরাপত্তা জোরদারেও আশ্বাস দেওয়া হয়েছে সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার জবাব দেওয়ার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এদিকে বৈঠক শেষে বেরিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানান অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বেইজিং একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন তাতে কোনো কারণ তাই না বায়ো সম্পর্ক অনেক বড় বিষয় এটা স্বার্থের সম্পর্ক বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য স্বার্থ বিকৃত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না তো দুই পক্ষের স্বার্থ আছে বাংলাদেশে ভারতের স্বার্থ আছে ভারতে আমাদের স্বার্থ আছে কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতাম যার সাথে যে যে ধরনের চুক্তি আছে যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বায়ো পর্যায়ে সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে তারপরেও আমরা তো চেষ্টা করবই যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায় সেটা আমরা সবসময় চেষ্টা করি যেখানে আমরা মনে করবো যেখানে আমাদের স্বার্থ কিছুটা বিকৃত হয়েছে অথবা যে আমাদের এডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা হয় না সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা কাজে ফিরেছে থানা ও ট্রাফিক পুলিশ অঙ্গীকার করেছে নতুন করে শুরু করার তাদেরকে স্বাগত জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে শিক্ষার্থীরা ছাত্র জনতার সহায়তার সড়কে এসেছে শৃঙ্খলা স্বাভাবিক হতে শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এক সপ্তাহ পর চট্টগ্রাম মহানগরীতে কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ তাদের সাথে নগর জুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এদিকে সেনাবাহিনীর নিরাপত্তা ও সহযোগিতায় প্রাণ ফিরেছে থানায় থানায় বেশিরভাগ থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে কার্যক্রম আগের ভুল সূত্রে পুলিশ বাহিনী জনবান্ধব হবে বলে আসা নাগরিকদের বরিশালে আগের মতোই দায়িত্ব পালন শুরু করেছে পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাদের কাজে সহযোগিতা করছে শিক্ষার্থীরা মানুষ অনেক ভালো হয়ে গেছে এখন কেউ হেলমেট ছাড়া আসে না তারপর সিটবেল ছাড়া আসে না আমরা এবং ছাত্র জনতা সবাই একভাবে কাজ করতেছি এখন আমরা খুব প্রাউড ফিল করতেছি আমরা নিজের ক্ষমতা বল এবং নিজের ভাবে নিজেরা কাজ করতেছি ময়মনসিংহেও সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের সহযোগিতায় নগরীর পাটগুদাম ব্রিজমোড় টাউন হল চরপাড়া সহ বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন তারা মানুষজন আসতেছে জিডি অভিযোগ মামলা সকল ব্যবস্থা নিতেছি আমরা যদি পুলিশ না থাকে তাহলে তো নিরাপত্তার অভাব হবেই এর আগেও ওনারা ছিল না আমরা খুব অসহায়ভাবে কাটাইতাম আর কি কুমিল্লায় আঠারোটি থানাতে স্বল্প পরিসরে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে আজকে থেকে আমরা পূর্ণাঙ্গভাবে যে কোনো অভিযোগের অভিযোগ জিডি সর্বক্ষেত্রে যাতে মানুষকে আমরা জনসেবা দিতে পারি এ লক্ষ্যে আমাদের প্রত্যেকটা সাইডে রয়েছে মোবাইল রয়েছে এবং থানা ডিটোফিসের সহ আমরা সবাই উপস্থিত আছি ঝিনাইদহে কাজে ফেরাই পুলিশ সদস্যদের ফোন দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর পোস্ট অফিস মোড় আরাপুর সহ গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বন্ধ থাকা নাটোরের বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হয়েছে সীমিত পরিসরে থানা কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করছেন সেনা সদস্যরা যানজট নিরসনে ট্রাফিকের পাশাপাশি কাজ করছেন শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা জেলায় পুলিশের সব সদস্য সতীস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম সিলেট নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের বরণ করেন শিক্ষার্থী রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা এখন বাইরে যে এসে আবার জয়েন হয়েছেন তাই জন্য আমরা সত্যিই অনেক খুশি হয়েছি আমরা ওনাদেরকে আবার আর লালগুলা শুভেচ্ছা দিয়ে আপনাদের বরণ করে নিয়েছি এক সপ্তাহ পর নওগাঁয় কাজ যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা শহরের মুক্তির মোড় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা চালুর মধ্য দিয়ে পুলিশের সদস্যরা কাজ শুরু করেন জনমনে জানমালের জন্য কাজ করে যাচ্ছি গায়বান্ধায় পুরোদমে শুরু হয়েছে পুলিশের কার্যক্রম শান্তি থানা সহ ট্রাফিক পুলিশের সকল কার্যক্রম শুরুর ঘোষণা দেন পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন থেকে শুরু পিরোজপুরের সাতটি থানা তিনটি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ পাড়ির কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে শহরের সিও অফিস মোড়ে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হয় জনগণের জনগণের মনে ফিরে এসেছে স্বস্তি পাচ্ছে আমাদের এই কার্যক্রমে রাঙ্গামাটিতে যানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে বারোটি থানার কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যদের বরণ করেন শিক্ষার্থীরা শুরু হয়েছে বাগেরহাটের নয়টি থানা ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম এছাড়া গাজীপুর টাঙ্গাইল ঝালকাঠি পাবনা শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছে পুলিশ এর আগে পাঁচ আগস্ট সরকার পতনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে কর্মবিরতি ঘোষণা করে পুলিশ ও ট্রাফিকরা বাংলাদেশি নিউজ ডেস্ক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও পুলিশ বাহিনী আগের মতো কাজ শুরু করলে সেনাবাহিনী বেড়াতে ফিরে যাবে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেলে সেখানে কর্মরত সেনা সদস্যদের সাথে কথা বলেন সেনাপ্রধান এ সময় তিনি বলেন দেশের রাজনীতি থাকবেই মিছিল মিটিংও চলবে তবে ধ্বংসাত্মক কাজ করা যাবে না জনগণ কি চায় সেটা বুঝতে হবে এর আগে খুলনায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত নাইনটি পার্সেন্টের উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে আর ঢাকায় অ্যাবাউট এইটি ফাইভ পার্সেন্ট সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে তো এই পরিস্থিতি আরও উন্নতি হবে এবং আমি অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে পাঁচ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন এলাকায় বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধারে নেমেছে শিক্ষার্থীরা পাশাপাশি মহাসড়কের বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও দেখা যায় স্কাউট সদস্য সহ শিক্ষার্থীদের গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট সরকার পতনের পরপরই গাজীপুরের বিভিন্ন এলাকায় শুরু হয় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট এছাড়া বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে চলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী পাশাপাশি কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বিভিন্ন এলাকায় ট্রাফিক কন্ট্রোল ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে দেখা যায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুন্ঠন হওয়া জিনিস উদ্ধার করে কর্তৃপক্ষের হাতে পৌঁছে দিচ্ছে তারা আমরা বিভিন্ন জায়গায় যায় যে অনেক উদ্ধারকৃত মাল উদ্ধার করে দিয়েছি সমাজের সাথে যোগাযোগ করি তারা আমাদের সহযোগিতা করে এবং তারা সহযোগিতা করার কারণে গত দুই দিন ধরে আমরা অনেক মাল উদ্ধার করতে পারছি মহাসড়কে ট্রাফিক পুলিশ না থাকায় যানজট নিরসনেও কাজ করে যাচ্ছে স্কাউটসের শিক্ষার্থীরা আমাদের দায়িত্ব এটা আমাদের দেশের জন্য কাজ করা এই জন্য আমরা চেষ্টা করতেছি আমরা আগামীর প্রজন্ম যদি আমরা মানুষকে না শিখাই তাহলে মানুষ শিখতে পারবে না আমরা স্টুডেন্টরা ট্রাফিক দায়িত্বটা পালন করতেছি যেন কোনো জাতি মানে কোনো যান কোনো সমস্যা না হয় সুন্দর দেশ করতে শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করছে সাধারণ মানুষ শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা আর আমাদের ছাত্র সমাজ যেটা করে দেখাচ্ছে এটা থেকে আসলে অনেক জিনিস শিক্ষণীয় যে এইভাবে যে সমস্ত মালামাল লুণ্ঠন হয়ে গেছে তারা সেগুলো উদ্ধার চেষ্টা করতেছে রাস্তায় ট্রাফিকের ভূমিকা পালন করতেছে এটা অবশ্যই বাংলাদেশের মানুষের এখান থেকে অনেক কিছু শিখানীয় ব্যাপার স্যাপার আছে আমি আসার সময় দেখেছি যে আমার সিট বেল্ট ছিল না বলতেছে ভাই সিট বেল্ট একটু বেঁধে নেন তাদের যে সচেতনতা এর জন্য আমরা সাধারণ মানুষ তাদেরকে ধন্যবাদ জানাই যেভাবে ছাত্র ভাইরা এটা যেভাবে এখন কন্ট্রোল করতেছে এইভাবে যদি আমরা চাই সরকারি প্রশাসন যারা আছে তারা এসে এটা ধৈরে রাখবে দ্রুত দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে সেই দিনের অপেক্ষা সবার বাংলা ভিশন নিউজ ডেস্ক কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুঠোয়া ২৮টি অস্ত্র ও ছশো গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপি বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে উদ্ধার হওয়া এসব অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইন্সে জমা দেওয়ার কথা জানান জেলার কমান্ড্যান্ট রাশিদুজ্জামান আনসার জেলা অফিস জানায় গত পাঁচ তারিখে কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট করা হয় পরে সরকারের নির্দেশনা মোতাবেক আনসার ভেডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে আটাশটি আগ্নেয়াস্ত্র ছশো সাতষট্টি রাউন্ড গুলি ও এগারোটি খালি ম্যাগজিন হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে পরিত্যক্ত অবস্থায় ড্রেনের ভেতরে বন জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকে জানান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র গোলা উদ্ধার করা হয় আইন রক্ষার সাথে এই কার্যক্রম অব্যাহত থাকবে বিষয়ে আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক অশীষ কুমার ভট্টাচার্য জানান শুধু কুমিল্লা নয় নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার থানা পাহারা এবং ট্রাফিকিং কাজে আনসার ভিডিপি সচেষ্ট রয়েছে আবু সাঈদ হত্যার বিচার কোটা আন্দোলনের সময় বিভিন্ন মামলায় গ্রেফতার শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি ক্ষতিপূরণ ও দোষী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আইনজীবীরা রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তাজহাট থানা আমুলি আদালতে আজ হাজিরা দেন তেরো শিক্ষার্থী এ সময় আইনজীবীরা অভিযোগ করেন প্রশাসন শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিলেও তা করেনি যেসব শিক্ষার্থীদের বিনা কারণে জেল খাটতে হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং মামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা পাশাপাশি আবু সাঈদ হত্যা নিয়ে তার পরিবার মামলা দায়ের না করলে আইনজীবীদের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান তারা গত দুই ও তিন আগস্ট রংপুরে এইচএসসি পরীক্ষার্থী সহ তেরো শিক্ষার্থীকে জামিনে মুক্তি দেয় আদালত দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ভৈরব থানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল সংগ্রহে অভিযান পরিচালনা করেছে শিক্ষার্থীরা অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল ভৈরব সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আফরিনের কাছে হস্তান্তর করে ছাত্ররা সহ সারা দেশে সহিংসতা ভাঙচুর লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা শহরের উজিরালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি পালন করা হয় মাগুরায় হত্যা লুটপাট ও সহিংসতার অভিযোগ তুলে বিচারের দাবিতে সমাবেশ করেছে জেলা জাসদ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা লুটপাটের অভিযোগে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রেস ক্লাবে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন সনাতন শিক্ষার্থী ঐক্য ও সুশীল সমাজ জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মত মতবিনিময় সভা করেছে বিজিবি সদর উপজেলার ভুটিয়াপাড়া বি ও পি এলাকায় এ সভায় প্রধান অতিথি ছিলেন চোদ্দ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন ঠাকুরগাঁয় বিএনপির ঐক্য ও সম্প্রীতি মিছিল হয়েছে পরে দলীয় কার্যালয়ের সামনে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা চট্টগ্রাম সহ সারাদেশে ঘুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে মহানগর দক্ষিণ জেলা বিএনপি নিখোঁজ স্বজনদের দ্রুত খুঁজে বের করার জন্য অনুরোধ জানান পরিবারের সদস্যরা মৌলবাজার সদর ও রাজনগর এলাকায় সেনাবাহিনীর পক্ষে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদেরকে কোমল পানীয় ও স্ন্যাক্স বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে সম্প্রীতি সেনাবাহিনীর সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে অস্ত্র ও গোলা লুটের অভিযোগ তুলে তা দ্রুত উদ্ধারে সকলকে সহযোগিতা জানান নেতারা খাগড়াছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে শহরের সাপলা চত্বরে সচেতন নাগরিক কমিটি এ কর্মসূচির আয়োজন করে দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে বন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনার সভা হয়েছে সাফারে স্থানীয় বিএমপি নেতারা এর আয়োজন করেন সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জেলা পুলিশের সভাকক্ষে এ সভায় সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে নেত্রকোনায় পৌরসভার মোড়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন স্থানীয়রা বগুড়ায় গণ অভ্যর্থনের দুইজন শহীদদের নামে সড়কের নামকরণ ও পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা বিএনপি সদর উপজেলায় শহীদ আব্দুল মান্নান সড়ক ও শহীদ রিপন ফকিরের নামে সড়কের নামকরণ করা হয় শর্মিলা কেয়া বাংলাভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়েন বিভিন্ন দলের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময় নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরো সময় লাগবে জানালেন বিএনপি মহাসচিব বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না আওয়ামী লীগকে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লুটের অস্ত্র উনিশ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ শেখ হাসিনার দিল্লিতে অবস্থানে ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না জানালেন পররাষ্ট্র উপদেষ্টা সব ধরনের সহায়তার আশ্বাস চীনের